দর্শক আসসালামু আলাইকুম, আমি এখন আছি ব্যারিস্টার এবং সলিসিটার এমপি হাসান সলিসিটারের সাথে। আজকে আমরা কথা বলবো 2018 সালে ইউরোপিয়ান সেটেলমেন্টের আন্ডারে প্রায় 6.5 মিলিয়ন ইউরোপিয়ান সেটেলমেন্টের জন্য অ্যাপ্লাই করে এবং এটা রেজাল্ট দেয় 2022-এর জুন মাসে। এর মধ্যে অসংখ্য অ্যাপ্লিকেশন রিফিউজ হয় এবং রিফিউজ হওয়ার পরে এখন তাদের কি করণীয় সেই বিষয়ে আজকে আমরা কথা বলবো ব্যারিস্টার এবং সলিসিটার এফ হাসানের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি বলবেন আজকে যে 2018-এ যে 6.5 মিলিয়ন অ্যাপ্লিকেশন করছিল এর মধ্যে অসংখ্য প্রায় 754% রিজেক্ট হয়েছে, এখন এদের কি করণীয়, এখন তাদের কি করতে হবে সে সম্পর্কে আপনি কিছু বলুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আমি ব্যারিস্টার এম কিউ হাসান। আমি এখন আছি আমাদের কমিটির বিখ্যাত সাংবাদিক ওমর ফারুক ভাইয়ের সঙ্গে। উনি আজকে যে বিষয় নিয়ে আমাকে প্রশ্ন করেছেন সেটা হচ্ছে ইউ সেটেলমেন্ট স্কিমের আন্ডারে কি পরিমাণ অ্যাপ্লিকেশন পড়েছে, কি পরিমাণ অ্যাপ্লিকেশন রিফিউজ হয়েছে এবং রিফিউজালের পরিপ্রেক্ষিতে অ্যাপ্লিকেশনগুলোর বিরুদ্ধে কি কি অপশন আছে রেমেডি, সেটি নিয়ে আমি আজকে আলোচনা করব। ইউ সেটেলমেন্ট স্কিমটা শুরু হয় আসলে 2018-এ। এইটি যখন ইস্যু শুরু হয় তারপরের থেকে এই পর্যন্ত 6.5 মিলিয়ন অ্যাপ্লিকেশন ডিসিশন দেওয়া হয় আনটিল জুন 2022 পর্যন্ত। এবং হোম অফিসের যে এই স্কিমটাকে রিমার্কেবল অ্যাচিভমেন্ট হিসাবে দাবি করা হয় এবং এই 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 অ্যাপ্লিকেশনগুলো মূলত যারা ইউকেতে 2020-এর ডিসেম্বরের আগে যারা এখানে এসেছিল তারাই মূলত এই অ্যাপ্লিকেশনগুলোর বেসিসে তারা সেটেলমেন্টের জন্য বা প্রি সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পেরেছে। এবং যে অ্যাপ্লিকেশনগুলো আমি বললাম 6.5 মিলিয়ন ডিসিশন কিন্তু এটির উপর এসেছে এবং অনেক ডিসিশন কিন্তু নেগেটিভ হয়েছে। এবং বেশিরভাগ ক্ষেত্রে যেটা হয়েছে যে পিপুলরা যখন অ্যাপ্লিকেশন করেছে তারা কারেক্ট স্ট্যাটাস দেয় নাই, সেটির পরিপ্রেক্ষিতে মূলত রিফিউজালগুলো এসেছে। তো রিফিউজালের বিরুদ্ধে যে রেমেডিগুলো রয়ে গেছে সেটি নিয়ে আমি এখন আলোচনা করব। তার ভিতরে প্রথম যেটা রয়ে গেছে সেটা হচ্ছে যে তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারে। তারপরে যেটা রয়ে গেছে যেটাকে রিপিট অ্যাপ্লিকেশন বলা হয়। তারপরে যেটা রয়ে গেছে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। তারপরে থার্ড যে অপশনটা রয়ে গেছে সেটা হচ্ছে যে অ্যাপিল টু দ্য ট্রাইব্যুনালস। এছাড়াও আরও কয়েকটি অপশন রয়ে গেছে, সেই অপশনগুলোকে আসলে প্রিমারি সেকেন্ডারি হিসাবে করা হয়। সেটা হচ্ছে যে হোম অফিসে কমপ্লেন করা, এমপির কাছে এটার ব্যাপারে রেজ করা, কমপ্লেন করা, এটাও কিন্তু অপশন রয়ে গেছে। তবে আমি যে প্রথম তিনটি কথা বললাম এই অপশনগুলো নিয়ে আমি এখন আলোচনা করব। আমি আরেকটু বলে নিই যে অ্যারাউন্ড 167 অ্যাপ্লিকেশন কিন্তু সেটেলমেন্ট দেওয়া হয়েছিল ইন বিটুইন 2019 and 2021-এ। এবং কিছু অ্যাপ্লিকেশন যারা সেটেলমেন্টের জন্য অ্যাপ্লিকেশন করেছিল সেই সেটেলমেন্ট অ্যাপ্লিকেশন না দিয়ে তাদেরকে প্রি সেটেলমেন্ট দেওয়া হয় এবং এটির সংখ্যাও কিন্তু প্রায় ওভারঅল 7%। আর অনেক অ্যাপ্লিকেশনে কিন্তু রিফিউজ হয়েছে, সেটার পরিমাণ হচ্ছে 354,000 রিফিউজ হয়েছে, রিজেকশন হয়েছে। এবং সেটার বিরুদ্ধে কিন্তু আমি যে অপশনগুলো বলেছি সেই অপশনের যে করা হয়েছিল সেটা সম্পর্কে আমি এখন বলবো। রিপিট অ্যাপ্লিকেশনটা মূলত করা হয় এই কারণে যে রিপিট অ্যাপ্লিকেশনটা ফ্রি, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে অ্যাডিশনাল এভিডেন্স দেওয়া যায় এবং এই অ্যাপ্লিকেশনের কিন্তু প্রসিজারটা যেহেতু আগে জানা থাকে অথবা যে কেউ কিন্তু এই অ্যাপ্লিকেশনটা করতে পারে অ্যাপ্লিকেন্টরা, তো এবং এই অ্যাপ্লিকেশনের সাকসেস রেট কিন্তু অনেক অনেক বেশি। এই ক্ষেত্রে আমি যেটা বলবো যে 145,000 কিন্তু এই রিভিউ অ্যাপ্লিকেশন বেসিস গ্রান্ট হয়েছে আনটিল সেপ্টেম্বর 2021 পর্যন্ত। তো এটি কিন্তু একটা খুবই ভালো রেট। এই জন্যে আমি সবাইকে যারা এইভাবে রিভিউজ হয়েছে তাদেরকে আমি বলবো যে তারা রিপিট অ্যাপ্লিকেশনে যেতে পারে। আরেকটা অপশন রয়ে গেছে সেটা হচ্ছে যে অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ। অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ কিন্তু ফ্রি না, এর জন্য £80 কিন্তু রিভিউ কস্ট দিতে হবে এবং এটার এই অ্যাপ্লিকেশনটা
ওই সেম কেস ওয়ার্কারের কাছে রিভিউ করতে হবে। এবং যেটা দেখা গেছে যে এই রিভিউয়ে কিন্তু সাকসেস রেট কিন্তু অনেক ভালো, 54% অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ কিন্তু 31st of January 2022 পর্যন্ত কিন্তু সাকসেসফুল হয়েছিল। এরপরে যেটা বলবো যে এটা কেউ চাইলে তারা ফার্স্টার ট্রাইব্যুনালে কিন্তু অ্যাপিল করতে পারবে। এটা কিন্তু থার্ড মেন অপশন সবার জন্য। এক্ষেত্রে দেখাচ্ছে 2900 ইউ সেটেলমেন্ট স্কিমের অ্যাপিল কিন্তু লস করা হয়েছে 28th of February 2022 পর্যন্ত, বাট 790 ডিসাইডেড হয়েছে এবং বাদ বাদে এখনও পেন্ডিং রয়ে গেছে। এবং যেটা বললাম যে হোম অফিসে কমপ্লেন করা সম্ভব এবং এমপির কাছে কমপ্লেন করা সম্ভব, তবে এই অপশনগুলো কিন্তু খুব কমই কিন্তু আসলে সবাই অ্যাভেল করে। কিন্তু আমি যেগুলো বললাম সেইগুলো কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে তারা কিন্তু করে থাকে। তবে আরেকটা জিনিস বলবো যে আমি যে স্ট্যাটিস্টিক্স কিংবা যে ডিসকাশন করলাম এটা মূলত FOI যেটা তাদের ইনফরমেশন আমি পেয়েছি ওয়েবসাইটে এবং হোম অফিসের ওয়েবসাইটে, এবং সেখান থেকে নিয়েই কিন্তু আমি আজকের ডিসকাশন করলাম। ধন্যবাদ ওমর ফারুক ভাই।